ভ্যাকসিন রেজিস্ট্রেশন করতে চলে আসুন যে কোনো ডিভাইস থেকে গুগল অপশনে। টাইপ করুন www.surakha.gov.bd, চলে আসবে সুরক্ষা পেজে। এই পেজে ভ্যাকসিনের জন্য নিবন্ধন করুন, লেখাটির উপর প্রেস করলেই চলে আসবে পরিচয় যাচাই। পরিচয় যাচাই 40 ও তদূর্ধ্ব, এখানে ক্লিক করুন। এখানে রয়েছে জাতীয় পরিচয়পত্র নাম্বার, জন্ম তারিখ। আপনি জাতীয় পরিচয়পত্রের নাম্বারটি এখানে টাইপ করুন, জন্ম তারিখ টাইপ করুন। উপরের লেখাটি সঠিকভাবে নিচে লিখুন, যাচাই করুন, বাটনটি প্রেস করুন। এখানে আপনার মোবাইল নাম্বারটি সঠিকভাবে লিখুন। আপনার দীর্ঘমেয়াদী রোগের ইতিহাস হ্যাঁ বা না প্রেস করুন। আপনার পেশা নির্ধারণ করুন। এরপরে বর্তমান ঠিকানা নির্ধারণ করে নিন। যে কেন্দ্রে টিকা নিতে ইচ্ছুক সে কেন্দ্রে সিলেক্ট করুন। সকল তথ্য সংরক্ষণ করুন বাটনে প্রেস করুন। SMS এর মাধ্যমে আপনার মোবাইলে যাওয়া OTP কোডটি লিখুন। নিবন্ধন সম্পন্ন করুন। কার্ড সংগ্রহে ক্লিক করে OTP কোডের মাধ্যমে টিকা কার্ড ডাউনলোড করে নেই। আসুন আমরা নিজে টিকা নেই, অন্যকে টিকা নিতে সহযোগিতা করি। ধন্যবাদ।